হ্যালো স্টুডেন্টস আই কন্ট্রিপিউটার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা তিন পয়েন্ট পাঁচ উনিশ তেইশ নম্বর অঙ্কটা করব দেখো এটা দুই হাজার সতেরো সালের যে বই চেঞ্জ হয়েছে সেই বই অনুযায়ী তেইশ নম্বর অঙ্ক এটা আমাদের আগের ভিডিওগুলোতে নম্বরগুলোতে একটু অনুমূল ছিল কারণ ওই নম্বরগুলো আগের বইয়ের অনুযায়ী ছিল দুই হাজার ষোলো সালের বই অনুযায়ী ছিল এখন এবছরের বইয়ের অঙ্ক কিছু চেঞ্জ হয়েছে এবং নম্বরগুলোও চেঞ্জ হয়েছে যাই হোক তেইশ নম্বর অঙ্কটা আমরা বলবো ফোর পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকায় দুই বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত মুনাফার হার হলো ফোর পার্সেন্ট দুই বছর সময় হলো দুই বছর এখানে বলছে দুই বছরের মুনাফা মানে দুই বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা আমরা জানি যে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হয় এবং এটার ডিফারেন্সটা হলো এক টাকা

মানে এটা ফোর বাই হান্ড্রেড পার্সেন্ট উঠে গেলে একশো হবে তাই না হচ্ছে কাটাকাটি না করি করতে পারো ইচ্ছা করলে সময় এন সমান কত দুই বছর দেখো তো দুই বছরের বলছে না আচ্ছা যাই হোক সময় এন সমান দুই বছর তাহলে আমরা আগে সরল মুনাফা বের করবো চক্রবৃদ্ধি মুনাফাও বের করবো বের করে তারপরে দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করব অতএব সরল মুনাফা সরল মুনাফা আই সমান কি পি আর এন বা পি এন আর একই কথা পি আরের মানটা কত ফোর বাই হান্ড্রেড এন এর মান হলো দুই আচ্ছা আমরা যদি কাটাকাটি করি চার দিয়ে কাটলে কত পঁচিশ হয় না তাহলে এই পি দেওয়ার কে গুণ করো টু পি বাই পঁচিশ এত টাকা এটা হলো সরল মুনাফা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু ডাইরেক্ট বের হয় না চক্রবৃদ্ধি মূল হয় চক্র বৃদ্ধি মূল সি সমান প্লাস আর টু দি পাওয়ার এন মানে আছে না সূত্রটা এই সূত্রটার সাহায্যে আগে আমরা চক্রবৃদ্ধি মূল বের বের করবো তারপরে মনে হয় ওয়ান প্লাস আর এর মান কত ফোর বাই হান্ড্রেড এন এর মান হল দুই এখানে একশো লাশ হলো

ছয়শো ছিয়াত্তর আর পজিশনের উপর ছয়শো তাহলে গুণ করার উপরে পি বাই এত টাকা এটা আমরা কী বের করলাম চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধির মূলধন যাই বলি এখন চক্রবৃদ্ধি মনে বের করতে হবে অতএব চক্র বৃদ্ধি মুনাফা এটা চক্রবৃদ্ধি মূল মানে এটা সুদ আসল সুদ আছে আসলটাও আছে এখান থেকে আমরা কি আসলটা বিয়োগ করবো তাহলে আমাদের মুনাফাটা বের হবে ছয়শো ছিয়াত্তর পি বাই ছয়শো পঁচিশ এখান থেকে বিয়োগ করবো কি আসলটা মূলধনটা মূলধনটা বিয়োগ করলাম ঠিক আছে ছয়শো পঁচিশ এটা এটাকে ভাগ করলে এক হয় এক দিয়ে ওপরটাকে গুণ করলে ওইটাই হবে এর নিচে মনে মনে এক ধরে এক এটাকে ভাগ করলে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশকে পি দিয়ে গুণ করলে ছয়শো পঁচিশ এখন এটা আমরা বিয়োগ করলে একান্ন হবে উপরে বাইশ ছয়শো পঁচিশ কী বের করলাম বলো চক্রবৃদ্ধি মুনাফা বের করছি এখন এর আগে কিন্তু আমরা সরল মুনাফা বের করছি আর এখন বের করলাম চক্রবৃদ্ধি মুনাফা এখন দুই মুনাফার পার্থক্য এক টাকা দুই মুনাফার পার্থক্য কত এক টাকা প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা সরল মুনাফাটা কত বের করছিলাম আমরা সরল মুনাফা ছিল টুপি বাই টোয়েন্টি ফাইভ টু বাই পঁচিশ এই যে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা এটা হলো সরল মুনাফা এদের ডিফারেন্স হলো এই যে আমার সমীকরণটা তৈরি করলাম এই সমীকরণটা এখন সমাধান করতে হবে দশ হাজ ছয়শো পঁচিশ এটা দিয়ে এটাকে ভাগ করলে এক এক দিয়ে উপরেরটাকে গুণ করলে ওইটাই হবে এটা দিয়ে এটাকে ভাগ করলে পঁচিশ হবে পঁচিশ দিয়ে উপরের গুণ করো পঁচিশ দুগুন পঞ্চাশ পি ওয়ান এটা এটা বিয়োগ করলে কথা হয় পি বাই ছয়শো পঁচিশ ওয়ান তাহলে আর আরই গুণ করো পি ছয়শো পঁচিশ অতএব মূলধন ছয়শো পঁচিশ কি বোঝা গেছে না কোনো সমস্যা আছে